নিম্ন রেফারেলিয়ার কাজ করার জায়গা থাকবে না, রাস্তার উপর রাস্তা বানাতে হবে। আপনার যা আত্মীয় স্বজন আছে, আপনার যান উত্তর কোদালিয়া, 34 বছর ক্ষমতা ছিল সিপিএম, 34 বছর মনে জিতেছে একটা উত্তর কোদালিয়া সিপিএম। সেই উত্তর কোদালিয়া এখনো উন্নয়ন হয়নি। উত্তর কোদালিয়া এখনো রাত্রে কোনো মা বলো ভাই বলো বোন বলো বিপদে পড়লে হসপিটালে নিয়ে যাওয়া যেত না, পালকি করে নিয়ে আসতো সবাই জানে। আর আজ উত্তর কোদালিয়া আপনার পাঁচলা চন্দ্র থেকে অনেক ভালো করে দিয়েছি, সেটা প্রতিজ্ঞা নিয়েছিলাম পঞ্চায়েতে গিয়ে উত্তর কোদালিয়াকে ভালো করব। উত্তর কোদালিয়া তৃণমূলে ছিল না, আজ যে মমতা যে 2 টাকার চাল দেয়, কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি তৃণমূল দেখে না। মমতাদের সবুজ সাথী সাইকেল দেয় মায়েদের মেয়েদের, কে সিপিএম ধরেন কে কংগ্রেস ধরেন কে তৃণমূল ধরেন দেখে না। আজ যে কন্যাশ্রী দেওয়া হয়, আমরা লিডাররা মনে করলে সিপিএম কংগ্রেস বেছে দিতে পারতাম। যে রূপশ্রী দেওয়া হয়, আমরা লিডাররা মনে করলে সিপিএম তৃণমূল কংগ্রেস বেছে দিতে পারতাম। একমাত্র মমতা ব্যানার্জি তিনি বলেন না, বাংলার মায়েরা প্রত্যেকটা আমার মা বোন তাদের পাশে আমি আছি, তাদেরকে আমি দেখবো। তাই আমার মনে হয় পুরুষ ভাইদের থেকে সবার আগে মায়েদের রুখে দেওয়ার দরকার। মমতা ব্যানার্জির মধ্যে একজন নেত্রী আপনি পেয়েছেন, যে মমতা ব্যানার্জি মায়েদের চিন্তা করে, কোন দল মায়েদের চিন্তা করেনি, কোন মন্ত্রী মায়েদের চিন্তা করেনি। তাই যারা মায়েরা এসছেন সেই মায়েদের কাছে অনুরোধ করব, যদি আমার চাচা যান ভাই যান কোন লোক বাড়ির ফ্যামিলি কেউ যদি মনে মনে আপনাকে বলে যে ভোটটা ঘুরিয়ে মারতে হবে, আপনি তাদের বুঝাবেন মায়েরা আপনাদের দায়িত্ব দিলাম যে মমতা ব্যানার্জি কি করেনি, কংগ্রেস কি করেছে মায়েদের জন্য মেয়েদের জন্য, আর মমতা ব্যানার্জি কি করেছে প্রমাণ করবেন, তর্ক করবেন স্বামীর সঙ্গে করে তাকে উপযুক্ত ভাবে বুঝিয়ে সঠিকভাবে তৃণমূলী ভোটটা ফেরাবেন, এই দাবি মায়েদের কাছে রেখে গেলাম। আর আগামী দিন যদি আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থভাবে থাকতে চাই, যে এনআরসি আমাদের ঝোড়দা বলছিলাম, আমার ছোট ভাই সারাবো বলছিল, এনআরসির অর্থ হচ্ছে বাংলাদেশে তাড়িয়ে দেবো না, বাংলাদেশে তাড়িয়ে দেবে না, আপনার ভোটের অধিকার কেড়ে নেবে, আপনাকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেবে না, কোনো কিছু পাবে না, রিফিউজির মতো ওই যেমন পুনরা ঘুরি ঘুরি প্রায় এখানে একবার টোল ফেলে ওখানে একবার টোল ফেলে, জমি জায়গা কারো কিছু থাকবে না, সবই নেবে। ভারতবর্ষে তোমরা কেউ না, ভারতবর্ষে থাকো, খাটো আর খাও, লোকের বাড়ি বাসন মেজে খাও, এই এনআরসির নাম হচ্ছে এই। বাংলাদেশ থেকে যারা তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের বলছে শরণার্থী, আর আমাদের বলছে বাংলাদেশি, এদেরকে এনআরসি করতে হবে। যে কাগজ চাইছে নরেন্দ্র মোদি, আমি এখন যারা দাঁড়িয়ে আছেন এখনো একটি ব্যক্তি সেই কাগজ জোগাড় করার ক্ষমতা নেই। তাই মমতা ব্যানার্জি লড়ছে সেই এনআরসির বিরুদ্ধে, আমাদের গর্জে উঠতে হবে আগামী দিন। আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলে যেভাবে এখানে বসবাস করি ঠিক সেইভাবে থাকবো। আর শয়তান বসুকে হরণের জন্য 19 তারিখে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দেবো, এই প্রতি